ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আগের পার্টে আমরা অ্যাক্সিডেন্টাল রিপোর্টের একটি ফরম্যাট আলোচনা করেছিলাম। ফরম্যাটটি তৈরি করে নিয়ে আমরা দুটো উদাহরণ স্বরূপ রোড অ্যাক্সিডেন্ট আর বোট ক্যাপসাইজড বাস দুর্ঘটনা বা নৌকাডুবি এই দুটো রিপোর্ট আমরা আলোচনা করেছিলাম আগের দিনে। আজ আমরা ওই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ফরম্যাট অনুযায়ী আরও দুটো গুরুত্বপূর্ণ রিপোর্ট আলোচনা করব। আজকে আমরা ফায়ার অ্যাক্সিডেন্ট আর বিল্ডিং কোল্যাপসড এই দুটো রিপোর্ট নিয়ে আলোচনা করব। স্ক্রিনে তোমাদের আসছে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের এই ফরম্যাটটি থেকে আমরা মূলত আজ দুটি রিপোর্ট রাইটিং আলোচনা করব। ফায়ার অ্যাক্সিডেন্ট, তার টাইটেল এইভাবে দিতে পারি, টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন খড়গপুর, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে। বা বিল্ডিং কোল্যাপসের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান এজ ওল্ড বিল্ডিং কোল্যাপসড, এতজন মারা গেছে, এতজন আহত হয়েছে। বা নিউলি বিল্ড ফ্লাইওভার কোল্যাপসড। নেক্সট আমরা স্থান এবং সময় হিসাবে আমরা উল্লেখ করতে পারি আনফেটফুল প্লেস ওয়াজ নেয়ার, জায়গার নাম আনফেটফুল টাইম বলে আমরা উল্লেখ করতে পারি সময়টা। দুর্ঘটনার কারণ হিসাবে আমরা বলতে পারি দ্য কজ অফ দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ শর্ট সার্কিট। আর বিল্ডিং কোল্যাপসের ক্ষেত্রে আমরা বলতে পারি লো কোয়ালিটি মেটেরিয়াল। নেক্সট পয়েন্ট ক্ষয়ক্ষতি, এখানেও আমরা দুটো রিপোর্টের ক্ষেত্রেই আমরা কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে এবং তাদেরকে কোন হসপিটালে ভর্তি করানো হয়েছে এই পয়েন্টগুলো আমরা উল্লেখ করব। প্রত্যক্ষদর্শীর বক্তব্য বা কোনো পুলিশের বক্তব্য আমরা কোটেশনের মধ্যে রাখার চেষ্টা করব। আর লোকাল এমপি বা এমএলএ ওই জায়গায় ভিজিট করেছে এবং তার সহানুভূতি দেখিয়েছে, এ ধরনের লাইন আমরা ব্যবহার করব এবং শেষ করব লাস্ট লাইনটা দিয়ে ইট দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট ক্রিয়েটেড এ প্যানিক সিচুয়েশন ইন দ্য হোল এরিয়া। প্রথমে আমরা অগ্নিকাণ্ডের উপরে রিপোর্টটির একটি উদাহরণ আলোচনা করব। টাইটেল হিসেবে ব্যবহার করেছি এ টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্লস হোস্টেল। 22 স্টাফ রিপোর্টার, বাঁদিকে মিন্নাপুর, 23rd February, কলন দিয়ে লেখা শুরু হচ্ছে। ইয়েস্টারডে টেরিবল ফায়ার ব্রোক আউট অ্যারাউন্ড 2 AM ইন লেডিস হোস্টেল অ্যাট বিধাননগর। ইট স্প্রেড সো কুইকলি দ্যাট ইট হ্যাড এনগালফড দ্য ভাস্ট এরিয়া অফ দ্য হোস্টেল। গতকাল একটি ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছিল বিধাননগরের একটি মেয়েদের হোস্টেলে। এটা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল যে খুব শীঘ্রই এটি গোটা হোস্টেলটিকে গ্রাস করে ফেলে। এনগালফড মানে গ্রাস করে ফেলা। যদি এই লাইনটা কঠিন মনে হয় এনগালফ ওয়ার্ডটার জন্য, তাহলে পরের লাইনটা ব্যবহার করতে পারো। ইট টুক দ্য হোল বিল্ডিং, মানে আগুনটা গোটা বিল্ডিংটাকে নিয়ে নিয়েছিল তার মুঠোর মধ্যে, ইন টু ইটস গ্রিপ। স্টুডেন্টস হু ওয়্যার ইন দ্য টপ ফ্লোর ওয়্যার স্টাডিং ফর এক্সামিনেশন। ছাত্ররা রাত্রিবেলা পড়াশোনা করছিল টপ ফ্লোরে, উপরের তলা। সো এভরি ওয়ান ওয়াজ ইনসাইড দ্য রুম, সবাই রুমের মধ্যেই ছিল। সাম অফ দ্য রুমস ওয়্যার সাফোকেটেড, বেশিরভাগ রুমে কী হয়েছিল না, দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল ডিউ টু লট অফ স্মোক, প্রচুর ধোঁয়ার জন্য। অ্যান্ড এভরি ওয়ান ইন দ্য হোস্টেল ওয়্যাস অ্যালার্টেড, সবাইকে সতর্ক করা হয়েছিল। অ্যান্ড এসকেপড সেফলি, সবাইকে বের করে আনা হয়েছিল নিরাপদের সঙ্গে। বাট টু গার্লস সাস্টেন্ড বার্ন ইঞ্জুরিস, কিন্তু দুজন ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছিল যারা উপরের তলায় ছিল। ফায়ার ইঞ্জিন বা ফায়ার ব্রিগেড বলতে পারো কেম অন দ্য স্পট অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন বা কন্ট্রোল দ্য ফায়ার। ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড বা কন্ট্রোল আফটার 1 hour। ফায়ার ব্রিগেড বা ফায়ার ইঞ্জিন আগুনকে 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ এনেছিল। টু গার্লস ওয়্যার টেকেন টু দ্য নিয়ারেস্ট হসপিটাল উইথ সেভার বার্ন ইঞ্জুরিস, দুজন মেয়েকে পাঠানো হয়েছিল নিয়ারেস্ট হসপিটালে। অ্যাকর্ডিং টু রিপোর্ট দ্য ফায়ার ব্রোক আউট বিকজ অফ শর্ট সার্কিট ইন দ্য সুইচ বক্স, ফায়ারের কারণ হিসাবে জানানো হচ্ছে শর্ট সার্কিটকে। দ্য হোস্টেল সুপারভাইজার সেড দেয়ার ইজ এ হিউজ ড্যামেজ, দ্য টোটাল ড্যামেজ ইজ নিয়ারলি 10 lakh, প্রচুর ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় 10 lakh কাছাকাছি। এবারে আমরা বিল্ডিং কোল্যাপসের উপরে রিপোর্টটি আলোচনা করব। টাইটেল হিসেবে আমরা ব্যবহার করেছি অ্যান এজ ওল্ড বিল্ডিং কোল্যাপসড, কলন দিয়ে 7 died 5 injured। যদি নতুনও হয় তাও আমরা ব্যবহার করতে পারি নিউলি বিল্ড বিল্ডিং বা নিউলি বিল্ড ফ্লাইওভার কোল্যাপসড, কলন দিয়ে লিখতে পারি 7 died 5 injured। প্লেস মিন্নাপুর, 26 December, কলন দিয়ে লেখা শুরু হচ্ছে। 80-year-old আনরিপেয়ার্ড 3-storied বিল্ডিং কোল্যাপসড সাডেনলি ইয়েস্টারডে লেট অ্যাট নাইট,
80 বছরের পুরনো আনরিপেয়ার্ড, রিপেয়ার করা হয়নি এমন একটা বিল্ডিং, তিনতলা বিল্ডিং হঠাৎ করে ধসে পড়ে গতকাল রাত্রিবেলা। দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট কিরানিতলা মিদনাপুর প্লেসের উল্লেখ করলাম পরের লাইনে। ফাইভ ফ্যামিলিজ ওয়্যার লিভিং অন রেন্ট ইন দ্যাট বিল্ডিং, পাঁচটা ফ্যামিলি বাস করত ওই বিল্ডিংয়ে। ফাইভ পার্সেন্স ওয়্যার সিরিয়াসলি ইনজোর্ড, ডেঞ্জারাস কন্ডিশন অফ দ্য হাউস হ্যাড বিন দ্য কজ অফ ওরি ফর দ্য লং টাইম, বহুদিন ধরে এই ভয়ঙ্কর অবস্থা, বাড়ির এই ভয়ঙ্কর অবস্থা উদ্বিগ্নতার কারণ হয়েছিল। ডিজিজড অ্যান্ড ইনজোর্ড পার্সেন্স ওয়্যার টেকেন টু দ্য মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, আহতদেরকে মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। ফ্যামিলিজ ওয়ার শিফটেড, ফ্যামিলিগুলোকে শিফট করানো হয়েছে টু সাম আদার প্লেসেস আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের পরে অন্য জায়গায় শিফট করানো হয়েছে। পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড কেম অন দ্য স্পট অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন, কমন লাইন। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ আনক্লিয়ার, কারণটা এখনও জানা যায়নি। অ্যাকর্ডিং টু সাম সোর্সেস দ্য লো কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড ডিফেক্ট ইন দ্য কনস্ট্রাকশন মাইট বি দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। লো কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়াল ইউজ করার ফলে এই বিল্ডিংটি ধসে পড়তে পারে বলে অনেকে মনে করছে। হরিলাল দ্য নাইট ওয়াচম্যান সেড, লাস্ট নাইট আই হার্ড লাউড নয়েজেস অ্যান্ড স দ্য বিল্ডিং ফলিং। হরিলাল নাইট ওয়াচম্যান বলছেন যে তিনি বিরাট জোরে শব্দ শুনেছেন এবং বিল্ডিংটাকে পড়তে দেখেছেন নিজের চোখে। এইভাবে একজন প্রত্যক্ষদর্শীর কোট আমরা ব্যবহার করতে পারি। গভর্নমেন্ট অ্যানাউন্সড অ্যান ইনকোয়ারি কমিটি অ্যান্ড হ্যাজ অর্ডার্ড দ্য মিউনিসিপ্যাল কমিশনার টু সাবমিট রিপোর্ট উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে মিউনিসিপ্যাল কমিশনারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এমএলএ ভিজিটেড দ্য প্লেস অ্যান্ড এক্সপ্রেস সিম্প্যাথি ফর দ্য অ্যাফেক্টেড পিপল, ক্ষতিগ্রস্ত লোকেদের প্রতি তিনি সহানুভূতি দেখিয়েছেন। ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট ক্রিয়েটেড এ প্যানিক সিচুয়েশন ইন দ্য হোল এরিয়া, এবং এই দুর্ভাগ্যজনক দুঃখজনক এই দুর্ঘটনাটা গোটা এলাকার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। এইভাবে আমরা ফায়ার অ্যাক্সিডেন্ট বা এই বিল্ডিং কোলাপস এই দুটো রিপোর্ট আমরা আলোচনা করতে পারি, ওই ফরম্যাট বেস ফরম্যাটটাকে সামনে রেখে। আমরা ফরম্যাটের ধরে রাখো 70-80% শব্দই কিন্তু এখানে ব্যবহার করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল বাটন ফর ফার্দার নোটিফিকেশন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।